Audio Jungle. বিজেপির ডেপুটেশন খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতিতে এবং দলীয় কর্মীদের নিয়ে স্লোগান তুলে বিক্ষোভ, সেই সঙ্গে বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন জমা দিল খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। ডেপুটেশনে নয় দফা দাবি নিয়ে সবর বিজেপি। কি বলছেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ দেখাবো। অন্যদিকে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন এই প্রসঙ্গে দেখাবো, সঙ্গে থাকুন। এলাকার অনেক দাবি রয়েছে। প্রথমত দাবি, কেন্দ্রীয় সরকার নির্ধারিত মূল্য অপেক্ষায় যে মূল্য ধার্য আছে সেখানে ধানের দাম সঠিকভাবে পাচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চাষিরা যখন ধান নিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে অনেক ধানের অর্থাৎ আগ্রা হিসাবে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কী কারণে বাদ দেওয়া হচ্ছে তার সঠিক বিষয় জানাতে হবে। বাদ দেওয়া চলবে না, চাষিরা যাতে সঠিকভাবে টাকা পায় সেদিকটা দেখতে হবে। বড় জল নির্ভর এই এলাকা, দ্রুত নদী বাঁধগুলোকে বাঁধতে হবে। প্রতি বছর এখানে নদী বাঁধ হয়, এখনও পর্যন্ত নদী বাঁধ বাঁধার জন্য কোথাও কোনো পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। নদী বাঁধগুলো যদি এখনও পর্যন্ত না বাঁধা হয় তাহলে কিন্তু একটা জলের সংকট হবে। অবিলম্বে নদী বাঁধগুলোকে বাঁধার ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে এই এলাকায় রিভার পাম্প অনেক রয়েছে, অনেক রিভার পাম্প খারাপ অবস্থায় রয়েছে, অনেক রিভার পাম্পের অনেক সমস্যা রয়েছে। যেমন জয়রামপুর একটা রিভার পাম্প রয়েছে, ওই রিভার পাম্পে ঠিক মতন চাষিরা জল পাচ্ছে না। এছাড়াও অনেক রিভার পাম্প আছে যেখানে রিভার পাম্পগুলো খারাপ অবস্থায় রয়েছে, সেই রিভার পাম্পগুলো অবিলম্বে রিপেয়ার করে সেইগুলোকে চাষের যাতে জল পায় চাষিরা সেটা ঠিক করতে হবে, দেখতে হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী জল জীবন জল মিশন প্রকল্পে খানাকুলের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জল পৌঁছানোর কথা পিএইচি পানীয় জলের মাধ্যমে। কিন্তু পিএইচি পানীয় জল প্রকল্পে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় পরিকল্পনার অভাবে কল আছে জল নেই। যেমন সাবলসিংহপুর পঞ্চায়েতে কাজ হয়েছে, কল আছে জল নেই। জগৎপুর পঞ্চায়েতে কাজ আছে, কল আছে জল নেই। এটা কেন হবে? কেন পরিকল্পনা করে একটা প্রকল্প রূপায়িত হবে না? এই প্রকল্প রূপায়ণ করার আগে সঠিক পরিকল্পনা করার দরকার আছে, সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানাবো। সেই সঙ্গে জব কার্ডে ব্যাপক দুর্নীতি হয়েছে, আপনারা সকলে জানেন, অনেক মানুষের টাকা আটকে আছে। এখন আবার দেখতে পাচ্ছি নতুনভাবে জব কার্ডে অনেকের নাম নেওয়া হচ্ছে, অনেকের নাম নেওয়া হচ্ছে না, অনেকের কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। এটা একটা পরিকল্পনা মাফিক কাজ করা হচ্ছে, এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় খানাকুল বিধানসভায় টোটাল আমরা হিসেব করে দেখেছি প্রায় 25,500-এর কাছাকাছি মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনায় লিস্টে নাম আছে। কিন্তু এই লিস্টটা যখন পরিষ্কার করাচ্ছে, অর্থাৎ এই লিস্টায় কিছু নাম বাদ দেওয়া হবে, কি যাদের পাকার বাড়ি রয়েছে, দোতলা চারতলা বাড়ি রয়েছে তাদের নাম বাদ দেওয়া হবে, এরকম একটা পরিকল্পনা ব্লকের আছে। কিন্তু দেখা যাচ্ছে যে তাদের নাম না বাদ দিয়ে প্রকৃত যারা গরিব মানুষ রয়েছে তাদের নামগুলো এই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কেন হবে? প্রত্যেকটা মানুষ যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল পায় সেদিকটা দেখার জন্য আমরা বিশেষভাবে খানাকুল বিধানসভায় অনেক ফোঁড়েরা রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে যে আলু চাষ বিখ্যাত আলু চাষ, আর এখানে চাষিরা আলু চাষে ব্যাপকভাবে মেতে উঠেছে। কিন্তু চাষিদেরকে ভুলভাবে চালনা করা হচ্ছে, কীরকম না অনেক জায়গায় দেখতে পাচ্ছি নকল আলু বীজ বিক্রি করা হচ্ছে। তাই সঠিকভাবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট যাতে এই বিষয়টা দেখে সেই জন্য আমরা এই বিষয়টা ওনাদের নজরে রাখতে বলেছি। সেই সঙ্গে যারা ফোঁড়ে রয়েছে, যারা এই ধরনের কাজের সাথে যুক্ত আছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। চক্করপুর থেকে হীরাপুর পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাটা বেহাল হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এখানে তৃণমূল কংগ্রেসের অনেক বড় বড় নেতা আছে, এখানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ যারা রয়েছে কেউ এইদিকে নজর দেয়নি। অবিলম্বে এই বিষয়টা নিয়ে দেখতে হবে, সেই সঙ্গে এই রাস্তাটা দ্রুত রিপেয়ারিং করার ব্যবস্থা করতে হবে। দেখুন, আপনারা সবই জানেন যে সরকার কাদের চলছে, প্রশাসন কারা চালাচ্ছে, ব্লকে কারা এখানে চালাচ্ছে, সবই তৃণমূল কংগ্রেসের অধীনে রয়েছে। আপনার পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ, সরকার, এমপি সবই তৃণমূল কংগ্রেসের রয়েছে। তাহলে উন্নয়ন কেন হবে না? এরা বলে উন্নয়ন তো তাহলে এখানে কেন আজকে আমাদেরকে আসতে হচ্ছে? উন্নয়ন যদি হবে তো সাধারণ মানুষকে কেন রাস্তায় নামতে হবে? উন্নয়ন হচ্ছে না বলে রাস্তা নামছে? আর আমরা আশাবাদী আছি, এবার বাকি বিষয় ওদের আছে, যদি না হয় আমরা আন্দোলনের মাধ্যমে পুরো বিষয়টা ছিনিয়ে নেব। হচ্ছে ওনাদের বক্তব্য ছিল যে বহু জায়গায় যে সারের যে নির্ধারিত মূল্য তার থেকে অনেক বেশি দামে সার বিক্রি হচ্ছে, এবং আলু বীজের ক্ষেত্রে বহু নকল আলু বীজ নাকি বাজারে বেরিয়েছে। তো
তো এই ব্যাপারে আমি সঙ্গে সঙ্গে এখান থেকে এডিএ সাহেবের সঙ্গে কথা বললাম এবং ওনাকে বললাম ব্যবস্থা দেখার জন্য, এবং এর আগেও আমি ওনাকে বলেছিলাম এবং আমার টিমও বেরিয়েছিল, এবং এটা বেরোবার পর কিন্তু সারের দামের যে একটা কালোবাজারি হচ্ছিল সেটা আমরা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এছাড়া ওনার বক্তব্য একটা ছিল বোরো জলের ব্যাপারে, তো বোরো জলের ব্যাপারেও আমরা ওনাকে বললাম যে বোরো মাদের আমাদের যে টেন্ডার সেটা আমাদের হয়ে গেছে, কারণ এখানে বোরো জল আপনারাও জানেন যে এলাকার জন্য খুব একটা সেন্সিটিভ ইস্যু, তো আমরা আমাদের তরফ থেকে টেন্ডার করেছি, ডিসেম্বরের গোড়ায় আমাদের ওয়াক অর্ডার ইস্যু করে দেবো, বোরো ভাগ আমরা করে ফেলবো, অসুবিধা নেই। আর একটা ওনাদের ইস্যু ছিল সেটা হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে এনআরজিএস যে জব কার্ডের যে ব্যাপারটা, তো আমরা সেটা ওনাদের আশ্বস্ত করলাম যেহেতু এই মুহূর্তে আমাদের কাছে কোনো ফান্ড নেই, কাজে জব কার্ড রিলেটেড বা এনআরজি রিলেটেড এই মুহূর্তে কোনো কাজ এই মুহূর্তে এখানে হচ্ছে না, কাজেই সেক্ষেত্রে এখানে দুর্নীতির কোনো জায়গা এই মুহূর্তে সেখানে নেই। আর প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা জানেন এখন আওয়াজ প্লাসের আমাদের সার্ভে চলছে সারা ব্লক জুড়ে সারা রাজ্য জুড়ে, তো সেখানে ওনাদের বক্তব্য ছিল যে বেশ কিছু মানুষ তাদের নাম নাকি বাদ গেছে, তো ওনাদের বলা হলো যে ব্যাপারটা সেরম নয়, ব্যাপারটা হচ্ছে এটা অলরেডি অনেক আগে এই সার্ভেটা হয়ে গেছিল, নতুন করে কোনো ইনক্লুশনের এখানে জায়গা নেই, যারা অ্যাকচুয়াল যারা বাদ মানে আমাদের কিছু প্যারামিটার আছে আর কি, 23-24 কারণ আছে যেগুলোর মধ্যে হলে ওই নামগুলো বাদ যাবে, তো যারা এর মধ্যে আছে তাদের সেই কারণেই বাদ গেছে, এবং বললাম যদি এরকম কিছু স্পেসিফিক থাকে যে ওনাদের মনে হচ্ছে যে এই মানে এই লোকটা পাওয়ার কথা অথচ পাচ্ছে না, সেটা আমাকে বললাম কেস স্পেসিফিক জানাতে, আমার তরফ থেকে আমি অবশ্যই যা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর একটা লাস্ট ইস্যু ছিল চক্রপুর থেকে হীরাপুর রাস্তা, আপনারা জানেন যে এটা নিয়ে দিন দুয়েক আগে আমার এখানে একটা অবরোধও হয়েছিল, কিন্তু সেটা ওনাদেরকে পরিষ্কার বলা হলো যেহেতু এটা আমার পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের থেকে হয়নি, এটা পিএমইউএসআই রাস্তা যেটা WPSRDA দপ্তর থেকে দেখা হয়, তো অলরেডি এটা আমি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা হয়ে গেছে, এটা টেন্ডার প্রসেসও হয়ে গেছে, প্রায় 4 কিলোমিটারের উপরে রাস্তা, প্রায় 1.5 কোটি টাকার একটা প্রজেক্ট, তো ওয়াক অর্ডার খুব তাড়াতাড়ি দেওয়া হবে এবং কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে। Vande Mataram, Vande Mataram।